নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। 90 ঘন্টা পার, এখনো অনশন আন্দোলনে অনড় কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা। আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে আজ কনভেনশনে ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কলকাতা মেডিকেল কলেজে এই কনভেনশন হবে। অন্যদিকে আন্দোলনকারী পড়ুয়ারাও আগামীকাল নাগরিক মিছিলে ডাক দিয়েছেন। কলকাতা মেডিকেলে জট কাটাতে আগামীকাল স্বাস্থ্য ভবনে বৈঠকও হবে এবং সেই বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকরা, মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার ডেন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি অরিত্রিকের কাছে। অরিত্রিক, 90 দিন পার, এখনো কিন্তু আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা, এবং আমরা জানি যে আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেমন পড়ুয়াদের রয়েছে, তেমনি চিকিৎসকদের একাংশ তারা পড়ুয়াদের পাশে দাঁড়াতে কনভেনশনে ডাক দিয়েছেন। একেবারেই তাই। দেখো, আজকে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে বাইরের বেশ কয়েকজন চিকিৎসক আসতে পারেন এমনটাই কিন্তু বলা হচ্ছে, এবং তারা ছাত্রদের, যারা আন্দোলনরত পড়ুয়া রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আসবেন। তবে মূল যে বিষয়টি এখন রয়েছে যে মঙ্গলবার আগামী কালকের যে মিটিং রয়েছে, আগামী কালকে সেই মিটিং নিয়েই কিন্তু এখন যত জল্পনা, তার কারণ ছাত্রদের প্রতিনিধিদের, পড়ুয়াদের প্রতিনিধিদের চারজনের থাকার কথা বলা হয়েছে, কিন্তু তারা যেটা বলেছেন যে তারা লিখিত একটি নোটিশ চান এই মর্মে, এবং সেই নোটিশ এখনও না মেলায় এখনও পর্যন্ত পড়ুয়াদের প্রতিনিধিরা কালকে আগামীকালকের মিটিংয়ে যোগদান করবে কি না সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত একটা ধন্দ রয়েই গেছে। এবং তার মধ্যেই আগামীকাল এখানে নাগরিক মিছিল রয়েছে, সেটাও পড়ুয়াদের তরফ থেকে ডাকা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জট অব্যাহত রয়েছে, এবং যারা অনশনকারী যে পাঁচ ছাত্র রয়েছে তাদের প্রত্যেকেরই প্যারামিটার যথেষ্ট দুর্বল হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ অনেকটা, খুব দ্রুত তার ব্লাড প্রেশার নেমে গেছে এবং সিবিজি কাউন্ট অনেকটাই নেমে গিয়েছে, এবং বাকিদেরও কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, যেটা চিন্তার কারণ হয়ে চলেছে। তবে তার মধ্যে এখনও পর্যন্ত জট অব্যাহত। আগামীকালকের বৈঠকও কতটা ঠিকঠাকভাবে হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। তার মধ্যে আজকে কনভেনশন, সব মিলিয়ে মেডিকেল কলেজের জট এখনও অব্যাহত রয়েছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ। অরিত্রিক, অবশ্যই আজকের যে কর্মসূচি এবং আগামীকাল স্বাস্থ্য ভবনে যে বৈঠক, সেদিকে আমাদের নজর থাকবে। পরের খবরে আসছি, এসএসসি দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ সাতজনকে আদালতে পেশ করবে সিবিআই। আলিপুর আদালতে তোলা হবে দুই মিডলম্যানকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত 14 দিনে তদন্তে যে নতুন তথ্য উঠে এসেছে তা পেশ করেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা সহ সাতজনের জামিনের বিরোধিতা করবে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, আজ কিন্তু সিবিআই এর তরফ থেকে জামিনের বিরোধিতা করা হবে, গত 14 দিনে যা যা তথ্য উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতেই সিবিআই এর এই সিদ্ধান্ত। একদমই বৃষ্টি, আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুর জাজ কোর্টের পুলিশ লকআপের সামনে, এবং এই লকআপেই আর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা সহ সাতজনকে নিয়ে আসা হবে। এবং এখান থেকে উল্টো দিকে যে কোর্ট রয়েছে, 12 নম্বর কোর্ট, সেই 12 নম্বর কোর্টে 11টার পর নিয়ে যাওয়া হবে, সেখানেই কিন্তু এই মামলার শুনানি হবে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, এই মামলার তদন্তকারী অফিসাররা আজকে কোর্টে একটি রিপোর্ট পেশ করবেন, এবং রিপোর্ট পেশ করে গত 14 দিনে তদন্তর যে অগ্রগতি সেই সমস্ত তথ্য কিন্তু আজকে কোর্টের সামনে পেশ করা হবে। তুমি জানো, প্রত্যেক দিন প্রায় আমরা দেখি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে, এবং সিবিআই এর দাবি যেটা যে তাদের বয়ানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। অন্যদিকে কিন্তু ওয়েমার শিট, সেটাও কিন্তু তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে, সেই তথ্য কিন্তু পেশ করা হবে। এবং আমরা যেটা জানি, সিবিআই তরফে আজকে জামিনের বিরোধিতা করা হবে, এবং গত 14 দিনে বেশ কিছু নতুন যে তথ্য সামনে এসছে, কোথায় থেকে মিডলম্যানরা কীভাবে কাজ করেছিল, এবং সিবিআই সূত্রের খবর, বিভিন্ন জেলায় যে মিডলম্যানরা অ্যাক্টিভ ছিল তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে, সেই তথ্য কিন্তু আজকে পেশ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা যেটা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে পারছি, তারা কিন্তু জামিনের আবেদন করবেন, এবং জামিনের বিরোধিতা করার সময় সিবিআই তরফে যে অভিযোগ আনা হচ্ছে যে গোটা এসএসসি দুর্নীতি মামলার কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং তিনি পুরোটাই জানতেন। এবং তুমি জানো, এর আগে একাধিক শুনানির সময় কিন্তু আদালতের বিচারকের প্রশ্ন যে কতদিন তদন্ত চলবে, তদন্ত শেষ হতে কতদিন লাগবে, সেই বিষয় নিয়ে আজকে সিবিআই তরফে কিছু বলা হচ্ছে কিনা সেই দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। সব মিলে কিন্তু আজকে দেখার বিষয় হবে যে শুনানি যখন শুরু হবে, সিবিআই এর তরফে যে রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্টে
নতুন কি তথ্য থাকছে বৃষ্টি অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে এদিকে শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ঘিরে সরগোলের আবহই রবিবার হয়ে গেল প্রাথমিকের টেস্ট এবারে প্রথম ওএমআর শীটের একটি কপি হাতে পেলেন পরীক্ষার্থীরা পাশাপাশি কন্ট্রোল রুম থেকে গোটা পরীক্ষা ব্যবস্থার উপর নজরদারি চালালো প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বারবার সামনে এসেছে ফাঁকা ওএমআর শীটের প্রসঙ্গ অভিযোগ সাদা খাতা জমা দিয়েও স্রেফ মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়ে গিয়েছেন অনেকে এই পরিস্থিতিতে সদ্য সমাপ্ত 2022 এর প্রাইমারি টেটে পরীক্ষার্থীদেরও এক কপি ওএমআর শীট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রবিবার যা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করলেন পরীক্ষার্থীদের একাংশ প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে প্রাইমারি টেটের প্রক্রিয়াকে স্বচ্ছ করে তোলার চ্যালেঞ্জ ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যা কার্যত একটা পরীক্ষা পদ্ধতিকে আমূল বদলে দিল এদিন আমরা যে পরীক্ষা কেন্দ্রে আছি তার নিরাপত্তার বহরের একটি ছবিটা দেখাই পিছনে যে ছবিগুলো দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছেন যারা আছেন তাদের কাজই হচ্ছে একটা বেসরকারি সংস্থার হয়ে তারা কাজ করছেন যারা আছেন তাদের কাজ হচ্ছে নিরাপত্তার বিষয়টাকে খতিয়ে দেখা রবিবার রাজ্যে প্রায় 1500 পরীক্ষা কেন্দ্রে হওয়া টেস্টকে ঘিরে ব্যাপক পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে যাদবপুর বিদ্যাপীঠে এদিন পরীক্ষা দিতে আসেন এক অন্তঃসত্ত্বা পরীক্ষা শেষের পর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন যাদবপুর ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি মোটামুটি হলো আর কি সেরকম প্রিপারেশন নেই মানে হঠাৎ করে ইয়ে হলো তো হ্যাঁ হ্যাঁ এই প্রথমবার দিলাম এই তো ফোর্থ সেমিস্টার দিয়েছি বিএড এ এই বিএড কমপ্লিট হয়েছে বাংলা হিন্দির পাশাপাশি এদিন অন্যান্য ভাষাতেও টেট দেন চাকরি প্রার্থীরা मैं तेलंगाना से आया वेस्ट बंगाल टेट लिखने के लिए यहाँ ज्यादा मीडियम्स है मैम बंगाली है मेजर लैंग्वेज है यहाँ फिर अदर स्टेट के बॉर्डर ये बंगाल है ना तो ये नेपाली मीडियम भी है तेलुगु मीडियम भी है संताली मीडियम यहाँ लोकल ट्राइब है ना तो उसको संताली मीडियम भी प्रोवाइड कर रहे हैं वेस्ट बंगाल गवर्नमेंट तो अच्छा गवर्नमेंट है ममता बनर्जी को थैंक यू পরীক্ষার আয়োজন থেকে প্রশ্নপত্র নিয়ে এদিন মিশ্র প্রতিক্রিয়া শোনা যায় চাকরি প্রার্থীদের মধ্যে হিন্দি আর ইংলিশ বহুত ইজি থা আর ম্যাথস আর টাফ লা কোয়েশ্চেন পেপার ইজি ছিল যদি মোটামুটি প্রিপারেশন নেওয়া যায় তো কমন এসেছিল রবিবারের টেট নিয়ে এখনো পর্যন্ত তেমন গুরুতর কোনো অভিযোগ সামনে আসেনি তবে টেট গোটা নিয়োগ প্রক্রিয়ায় একটা অংশ মাত্র পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ করা গেল কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে রুমা পাল কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ঘিরে সরগোলের আবহে রবিবার টেট হয়ে গেল এবং এবারই প্রথম ওএমআর শীটের একটি কপি হাতে পেলেন পরীক্ষার্থীরা আমি চলে আসছি পরের খবরে সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন আরেক বাঙালি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সকাল 10:30 শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আপনাদের জানিয়ে রাখি যে আজই কিন্তু 10:30 সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন আরও এক বাঙালি আজ সকাল 10:30 সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সকাল 10:30 শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অবশ্যই এ খবরে আমরা পরে আসব তবে তার আগে আপনাদের জানাই যে শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ঘিরে নানা রকম যেরকম আমরা দেখেছি যে অভিযোগ উঠেছে এবং এটাও আমরা জানি যে শুভেন্দু অধিকারীর প্রশ্ন ফাঁস অভিযোগের জবাবে পরীক্ষা বানচালের চেষ্টা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী বললেন বিরোধীদের একাংশ চক্রান্ত করছে পাল্টা জবাব দিয়েছে বিজেপি বিরোধীদের একাংশ এই পরীক্ষা বানচাল করার জন্য পরীক্ষা যাতে সরকার না নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এই পরীক্ষা না হয় তার সব রকম চেষ্টা চালানো হয়েছে প্রশ্ন ফাঁস বনাম ভুয়ো প্রশ্নপত্র শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে রবিবারের টেট নিয়েও বঙ্গ রাজনীতিতে উঠল তরজার ঝড় নিয়োগে দুর্নীতি অযোগ্যদের চাকরি প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতারির আবহে
সবার নজর ছিল রবিবারের টেটের দিকে। তার মধ্যেই টেটে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের চোপ দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আমাদের আশঙ্কা আছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে, 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট, 5 লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে। রবিবার শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষা বানচালের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শিক্ষামন্ত্রী। এটা তো উনি বলেছেন, ওনার কাছে ফোন টোন এসেছিল, আমি তো আগেও গতকালও বলেছি এটা একটা দায়িত্বশীল পদ, তা ওনার তো উচিত সরকারকে সহযোগিতা করে ফোন নাম্বারগুলো আমাদের দিন, আমরা প্রত্যেকটা ফোন নাম্বার আমরা পুলিশে দিয়ে কমপ্লেন করবো, কারা বলছেন তার ব্যবস্থা নেব, তারা নিজে করি যে হাওয়ায় ভাসানো কথা হয় তাহলে বলবো যে বিজেপি চাইছে না যে পরীক্ষা আমরা ঠিক করে নিই। নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্যই এ ধরনের বিবৃতি দিচ্ছেন শিক্ষামন্ত্রী। যদি ফেক কোশ্চেন পত্র ঘুরে থাকে, আসলে এই সরকারের উপরে এই ব্যবস্থার উপরে মানুষের কোনো আস্থা নেই, সেই জন্য যে কোনো কাগজ বেরিয়ে গেলেই সেটা ফেক হিসেবে লোক হয়তো ধরে নিচ্ছে। এখন তার বিরুদ্ধে তার দলের অন্তর্ঘাত হতে পারে, আর যদি সত্যি এ ধরনের কেউ বানচাল করে দেবার কোনো চেষ্টা করে থাকে, এতক্ষণ পর্যন্ত প্রশাসন তাকে গ্রেপ্তার করেনি কেন? রবিবার টেটের উপর নজরদারি চালাতে চালু করা হয়েছিল কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি লাইভ ফুটেজ আসে পর্ষদের কন্ট্রোল রুমে, সেখানে তা খতিয়ে দেখা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেন্ট্রালি কন্ট্রোল রুম মারফত গোটা পরীক্ষা ব্যবস্থাটাকে একটা নজরদারি, কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাচ্ছে। বেরোজির নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে, বজ্রাটনির মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে। 1460 পরীক্ষা কেন্দ্র গোটা রাজ্য জুড়ে, কলকাতায় 15টি পরীক্ষা কেন্দ্র, সেই প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের সেই সিসিটিভি আউটপুট সেটা কিন্তু এইভাবে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হচ্ছে পর্ষদের কার্যালয় থেকে। পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থা করা হয় বায়োমেট্রিক ও মেটাল ডিটেক্টরের, কোথাও কোথাও অবশ্য বায়োমেট্রিক ব্যবস্থা ঠিক মতো কাজ করেনি বলেও অভিযোগ উঠেছে। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরলাম 10:10 থেকে। এলাকায় মাদকের রমরমা, নিষ্ক্রিয় পুলিশ, কোথাও কোথাও মাদকাসক্তদের সঙ্গে টাকা পয়সার লেনদেন হয় পুলিশেরও, বিস্ফোরক অভিযোগ তুললেন ঘুটিয়ারি শরীফের তৃণমূলের অঞ্চল সভাপতি। মাদকের রমরমার কথা স্বীকার করেছেন স্থানীয় বিধায়কও, এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। একটা সৌভিক সেতু বলে একজন আছে ফাঁড়িতে, এসআই পুলিশ, আচ্ছা, তার ফোন থেকে সৌভিক সেতু 20 বার অন্তত এই পাদা ব্যবসায়ীটা ফোন করে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে সৌভিক সেতুয়ার সাথে পাতা ব্যবসায়ী বা পাতা খরিদের সাথে বিরাট অঙ্কের টাকা পয়সা লেনদেন হয় বা তার সমর্থন করে। আমডাঙ্গা তৃণমূল বিধায়কের পর ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ফের তৃণমূলের রোষের মুখে পুলিশ। শনিবার রাত 9:30 নাগাদ দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফে একটি যাত্রী ভর্তি অটোতে ধাক্কা মারে একটি মোটর বাইক, জখম হন মোটর বাইক ও অটোর চালক। ঘটনাস্থলে গেলে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছিলেন তৃণমূল পরিচালিত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর অভিযোগ, মোটর বাইক চালক নেশাগ্রস্ত ছিলেন। বাপ্পাদিত্য ঘোষ নামে ওই ব্যক্তির বাড়ি যাদবপুরে। নেশার সামগ্রী আনতে প্রায়ই ঘুটিয়ারি শরীফে যান তিনি। কয়েকদিন আগে পুলিশ তাঁকে মাদক সহ গ্রেফতার করে, কিন্তু অভিযোগ কোনো ব্যবস্থা না নিয়েই ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ। তৃণমূল নেতার অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা রমরমিয়ে চললেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে পুলিশের যোগসাজশেরও অভিযোগ তুলেছেন তিনি। আমার মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে জানিয়েছি, আমি এসপিকে জানিয়েছি। 2009 সাল থেকে এই লড়াইটা আমার রয়েছে, আমরা এর মিটিং মিছিল অনেক করেছি, এটা কোনো অবস্থাতে বন্ধ হয় না। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য বা পুলিশ যোগসাজশের জন্য এটা বন্ধ হয় না। কিছুদিন আগে আমডাঙ্গায় মাদকের রমরমা নিয়ে পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তোলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙ্গা পুলিশ সবচেয়ে ক্যালাস, আমার মনে হয় যদি সারা জেলা দেখা যায় আমডাঙ্গায় নেশাগ্রস্ত মানুষ সবচেয়ে বেশি। আর সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানো, খুনটা হলো আপনার নৈহাটি এলাকায়। ওই খুনের অস্ত্র যারা সরবরাহ করেছে সবাই আমরা, ইতিমধ্যে বলেছে যে বা যারা যেই হোক না কেন, যারা ড্রাগের সঙ্গে যুক্ত, হেরোইনের সঙ্গে যুক্ত, যেই হোক না কেন, অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং যে অ্যাক্সিডেন্ট গতকালকের ঘটেছে এবং এর সঙ্গে যে ভদ্রলোক জড়িত, এর আগেও একবার ধরা পড়েছিল, ড্রাগেই ধরা পড়েছিল,
আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে তাকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ক্যানিং এর এসডিপিও জানিয়েছেন পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল উদ্ধারের জন্য। মাদক পাচারের অভিযোগ ছিল না, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা লিখিত আকারে পেলে খতিয়ে দেখা হবে। শান্তনু নস্কর, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পরের খবরে আসছি, সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন আরও এক বাঙালি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, সেখান থেকে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন দীপঙ্কর দত্ত। আজ সকাল 10:30 অর্থাৎ আর কিছুক্ষণ পরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে এই খবর সম্প্রচারের সময় বিচারপতি দীপঙ্কর দত্তকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। উনি ছিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি। বিরতির পর 10:10 আরও অনেক খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।